বাগদার পারমাদান গ্রামে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সাথে দেখা করলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। তাদের প্রতি সমবেদনা জানান তিনি। আগামীতেও পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন সাংসদ। বাগদার পারমাদান গ্রামে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সাথে দেখা করলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শুক্রবার দুপুরে পারমাদানে যান তিনি। সাংসদের সাথে ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, কল্যাণীর বিধায়ক অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক সহ বিজেপি নেতৃত্ব। এদিন সাংসদের সাথে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। গত শনিবার পারমাদানের বাসিন্দা শিবানী মুহুরির মৃতদেহ নবদ্বীপে সৎকারে নিয়ে যাবার সময় নদিয়ার হাঁসখালিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় পারমাদান গ্রামের 18 জন বাসিন্দার। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে টুইট করেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সকলকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আমি দাদার কাছে একটা কাজ চাইছি, ছোটখাটো কাজ। হ্যাঁ, উনি বলেছে দেখবো। উনি এসছেন, আসার পরে তো আশ্বাস দিয়ে গেলেন, ঠিক আছে, সবকিছু বললেন যে হ্যাঁ এটা ওটাও, মানে 2 লক্ষ টাকা করে নাকি সেটা প্রোভাইড করবে। উনি আশ্বাস দিলেন যে এটাই, যে হ্যাঁ। রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে, বাবা মা তো এখন কেউ নেই, যেহেতু ওদিকে আঙ্কেল মানে কাকু কাকিমা হসপিটালে অ্যাডমিট, ভাই তো ভাইয়ের যে ভাই মারা গেছে, যে ছোট বাচ্চা মেয়েটা ছিল ও তো নেই। এদিন সাংসদ বলেন গত শতাব্দীর সবচাইতে মর্মান্তিক ঘটনা এটি। আমরা সবসময় মৃতদের পরিবারের পাশে আছি। সংসদ অধিবেশন চলায় এতদিন আসতে পারিনি। দিল্লি থেকে ফিরে দ্রুত গ্রামে চলে এসেছি। রাজ্য সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীও মৃতদের 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন। এদিন সে কথা জানান সাংসদ শান্তনু ঠাকুর। সাংসদকে পেয়ে নানান অসুবিধার কথাও তুলে ধরেন স্বজনহারারা। সাংসদ বলেন আমরা সবসময় তাদের পাশে থাকব। শতাব্দীতে এরকম একটা দুর্ঘটনা আমার মনে হয় ঘটেনি, যে একই পরিবার থেকে এতজন ব্যক্তির মৃত্যু হয়েছে, পাশাপাশি আত্মীয় স্বজনের মৃত্যু হয়েছে। তো আমি মনে করি এটা একটা সত্যি মানে মর্মাহত আমরা সকলে প্যাথেটিক ঘটনা। এবং মাননীয় প্রধানমন্ত্রী 2 লক্ষ টাকা মৃতের পরিবারদের জন্য ঘোষণা করেছেন এবং অলরেডি স্যাংশনও করে দিয়েছেন, তাদের কাছ থেকে অ্যাকাউন্ট নম্বরও নিয়ে গেছেন, এবং যারা আহত হয়েছে উন্ডের যারা তাদের 50,000 টাকা করেও প্রধানমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রীজি স্যাংশন করেছেন। এই মতো অবস্থাতে আমরা সহানুভূতি আর পাশে থাকা ছাড়া আমাদের আর কিছু বলার নেই, বিশেষ কোনো বক্তব্য। এবং যে অভাব অভিযোগ আছে, যা আগামীতে আছে, সমস্ত কিছু আমরা দেখব। চাকরি বিশেষ করে, শুধু চাকরি নয়, যে কোনো কাজের সংস্থান যদি তাদের বিশেষ প্রয়োজন হয়ে পড়ে, তাদের যদি একদম মানে তারা ইয়ে হয়ে পড়ে, অবশ্যই আমরা পাশে আছি আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।